হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগের শুভারম্ভ। আমি 9:30 আমি আমার জার্নি শুরু করেছি আর বাড়ি থেকে মোটে 13 কিলোমিটার এসেছি আর এখন বাজে 10:07। এই ব্লগটা শুরু করার আগে একটা ভালো এবং একটা খারাপ খবর দুটোই আছে। ভালো খবর এই যে অনেক সমস্যার অনেক টানাপোড়েনের পরেও শেষ পর্যন্ত আমি আজকে রাইডে বেরোতে পেরেছি। আর খারাপ খবর হলো এই যে আমার যে সঙ্গে কোরাইডার ছিল সৌরভ পাল, সে আজকে একটা বিশেষ কারণে আমার সঙ্গে বেরোতে পারেনি। তো এই দুঃখটা আমি ভুলতে পারবো না। আর এই একা একা রাইড করা আমি এরকমভাবে সোলো রাইড করিনি, তো সেটা আমার এটা আমার কাছে একদম সম্পূর্ণ একটা নতুন এক ধরনের অভিজ্ঞতা। আর এত দূর একটা জার্নি তো সোলো করছি, একটুখানি মনে টেনশনও আছে। তো আমি আমার ওয়াইফ প্রিয়াঙ্কাকে খুবই ধন্যবাদ জানাই যে আমাকে খুব মেন্টালি সাপোর্ট করেছে এই রাইডটা করার জন্য। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, গৌড় এক্সপ্রেস। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি ফারাক্কা ব্রিজে চলে এসেছি আর এখন সকাল 5:30 বাজে। তো আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি চলে আসব। তো ভালোই হয়েছে তাড়াতাড়ি এসেছি, বাকিটা এবার ধীরে সুস্থে যাব। পাল, তুই হয়তো ভিডিওটা দেখছিস, তোকে খুব মিস করছি আর এই রাইডটা তোকে আমি মিস করব। একা একা গাড়ি চালাচ্ছি, হয়তো এটা আলাদা অভিজ্ঞতা আমার হলো, কিন্তু তোকে ছাড়া যেন রাইডটা অসম্পূর্ণ লাগছে। আমি এখন মালদা বাইপাসের রাস্তাটা ধরেছি। মালদা টাউনের মধ্যে দিয়ে যেতে গেলে জ্যাম হবে, আর এই রাস্তাটা দিয়ে গেলে সেই জ্যামে পড়তে হবে না। এই রাস্তাটি রিসেন্ট হয়েছে আর এখন দেখতে পাচ্ছি গাড়িও চলছে, আর ওদিকে সূর্য উঠে গেছে, দারুণ সুন্দর লাগছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আমেজ, কিন্তু বড্ড ধুলো, বাপরে বাপ। ও আগের বারে যখন কালিম্পং গিয়েছিলাম তখন এই রাস্তাটা দিয়ে যাইনি। আজকের রাইডটা হচ্ছে আমার বাড়ি থেকে গ্যাংটক পর্যন্ত, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ব্রেক নেওয়া হয়ে গেছে। দাঁত মাজলাম, টিফিন করলাম। টিফিন বলতে এখানে ব্রেকফাস্ট না, ওই 2-1টা বিস্কুট খেলাম। আপাতত এখন 8-9টা পর্যন্ত চলবে। বাড়ি থেকে এখন আমি 389 কিলোমিটার চলে এসেছি। আমি এখন রায়গঞ্জ ক্রস করছি আর এটা এখন হচ্ছে কুলিক বার্ড স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি। তো কুলিক হচ্ছে একটা, যারা পাখি ভালোবাসে তাদের জন্য একটা দারুণ জায়গা। শীতকালে এখানে নানা রকম পরিযায়ী পাখিরা আসে। তো কুলিক একটা বলতে পারি পর্যটকদের জন্য একটা দর্শনীয় গন্তব্যস্থল পাখি দেখার জন্য, তোমার তো এটা রেকমেন্ডেড শীতকালে দেখবার জন্য। আমি এখন বোতলবাড়ির রাস্তা নিয়েছি। তো ডালখোলা দিয়ে না গিয়ে যদি এই বোতলবাড়ির রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে টাইম অনেক বাঁচে। এই রাস্তাটা খুব একটা ভালো না, এই রাস্তাটায় প্রচুর চুরি ছিনতাই হয়। তো চোর ছিনতাই বাজরা রাত্রিবেলা তো জেগে জেগে চোর চুরি ছিনতাই করে, দিনের বেলা তো ঘুমায়, তাই আমি সকালবেলা এটা দিয়েই ঢুকেছি। অবশেষে বোতলবাড়ির রাস্তা শেষ করে আমি ধানতলা এসে উঠছি। তো কি রাস্তা হয়নি বোতলবাড়ি, কোনো লোকের কোনো ট্রাফিক সেন্স নেই, ভয়ঙ্কর অবস্থা। যাকগে শেষ পর্যন্ত ধানতলা এসে উঠলাম। ইসলামপুরে আছি এবং একটা ধাবাতে রুটি তরকা খাচ্ছি। রুটি তরকা খেয়ে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হচ্ছে। খুব টায়ার্ড লাগছে আর পারা যাচ্ছে। খেয়ে দিয়ে 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়েছি। ঘুমিয়ে শরীরটা ফ্রেশ হওয়ার পরে
আমি এখান থেকে বেরোলাম আর এখানে একজনের সঙ্গে পরিচয় হলো, নামটা ভুলে গেলাম, এইমাত্র বললো, খেয়াল করছে না। দেখে যে ভাইয়ের সঙ্গে পরিচয় হলো সেই ভাইও রাইডিং খুব ভালোবাসে। তো আমি যদি নেক্সট টাইম আবার এদিকে আসি আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করবো ভাই, খুব ভালো লাগলো। তো রাইডিং একটা এমনই একটা জিনিস যে রাইডিং করলেই বোঝা যায় যে তোমার জীবনের মূল্যটা। ঠিক এই জায়গাটা থেকে দাঁড়িয়ে সামনে ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন তো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে আর এমন অবস্থা যেন সন্ধ্যের মতো হয়ে আছে, যার জন্য দেখা যাচ্ছে না। তো আমরা আগেরবারে এই ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘাকে চোখের সামনে থেকে দেখেছিলাম। তো সে এক অদ্ভুত একটা অনুভূতি। দুপাশে চায়ের বাগান, ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না, যতদূর চোখ যায় ততদূরই চায়ের বাগান করছে। শিলিগুড়ি এখন বর্ধিষ্ণু শহর হয়ে গেছে, তো তাই এত জ্যাম ভোগ করতে হচ্ছে। শিলিগুড়িটা জাস্ট পার করেই ডান দিকে গজলডোবা বলে একটা জায়গা আছে, ওখানে শীতকালে এলে প্রচুর পাখি দেখা যায়। যারা পাখি ভালোবাসে তারা পাখি দেখার জন্য গজলডোবায় আসতে পারে। তো রায়গঞ্জে কুলিক আর শিলিগুড়িতে গজলডোবা। তো পাহাড়ি রাস্তায় যখন কোনো গাড়িকে ওভারটেক করতে হবে তখন কিন্তু দেখে শুনে বুঝে শুনে করতে হবে, ফাঁকা আছে চল 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 চল। ব্লাইন্ড টার্নে কখনোই ওভারটেক করা উচিত নয়, মিনিমাম 25-30 মিটার যেন দেখতে পাওয়া যায় তবেই ওভারটেক করা উচিত। এটা ওভারটেক করা যাচ্ছে এবারে, চলে 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 চলে। তো এইভাবেই ওভারটেক করতে হয় পাহাড়ি রাস্তায়, কত কিছু শেখাচ্ছি। ঠান্ডাটা এবার ভালোই লাগছে, হ্যাঁ উপরে ফাটবে আমার মনে হচ্ছে যতটা সম্ভব। গ্যাংটকে 14-15 ডিগ্রি টেম্পারেচার আছে। দিস গেট ইজ ফর কালিম্পং এন্ড দিস ইজ ফর সিকিম। নিচে তিস্তা নদীর বর্জন শোনা যাচ্ছে আর এধারে একটা মেলি মনে হয়। এটা মর্নিং এর একটা ভিউ দেখুন পিছনে। গুড মর্নিং বন্ধুরা, আগের দিনে ভিডিওটাকে আমি শেষ করতে পারিনি। আগের দিনে আমি 7টার সময় গ্যাংটকে এসে পৌঁছেছিলাম, ছবি তুলতে এসেছিলাম বলে আমার অনেকটা দেরি হয়েছিল। তো আজকে আমি আমার ফার্স্ট ডে জার্নির এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন, খুব ইন্টারেস্টিং হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাকে লাইক দিন।